জেপি নাড্ডাকে স্বাগত জানাতে সেজে উঠেছে খুমলু। মঞ্চ তৈরি শেষের পথে, সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দুদিনের সফরে 28 আগস্ট ত্রিপুরায় আসছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথম দিন প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন, যাবেন উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরেও। রাজ্য সফরের দ্বিতীয় দিনে এডিসির সদর দপ্তর খুমলুঙ্গে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখন চলছে তারই প্রস্তুতি, মঞ্চ তৈরি থেকে শুরু করে খুমলুং এলাকাকে ঢেলে সাজানোর কাজ চলছে। আগামী 29 তারিখ আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে আমাদের খুমলুঙ্গে আছে, তার জন্য আমাদের বিশেষ করে আমাদের জনজাতি ভাইরা বোনেরা এই জায়গাতে উপস্থিত থাকব এবং জোর কদমে কাজ চলছে। আমাদের স্টেজগুলো বানানো হয়েছে, এখন কমপ্লিটের পথে আর কাজ চলছে। আর বিশেষ করে আমরা এই খুমলুঙ্গে যেহেতু আসবেন তিনি, তার কারণে আমরা প্রথমে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে ওয়েলকাম জানাই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে ওয়েলকাম জানাই এবং নতুন আমাদের সভাপতি হয়েছে রাজ্যের রাজীব দা বা রাজীব ভট্টাচার্য, উনিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের দিনে বা আমাদের আগামী 29 তারিখে যে আমাদের এই খুমলুঙ্গেতে আমাদের সর্বভারতীয় সভাপতি তথা আমাদের দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট আসবেন, তার জন্য আমরা সবাই খুশি, সবাই আনন্দ। আর বিশেষ করে যারা এখনও আমাদের সঙ্গে বা আমাদের সাথে আসার জন্য অনেক কথা বলেছেন যে জেপি নাড্ডার যেদিন আসবে সেদিন আমরা সবাই মিলে আসবো মাঠে, তো একটা সব আনন্দের মহল তৈরি হয়েছে। কিভাবে আমরা আরও আনন্দ করতে পারি, কিভাবে আমরা এইটাকে প্রোগ্রামটাকে আরও কীভাবে সফলমণ্ডিত করতে পারি, তার জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করছি। বিশেষ করে আমাদের